আমার স্বপ্নের হাতে হাত করা তাই স্বপ্নের হাতে বন্দি আমার মনের জমিতে জন্মেই তাই আজকে সকালটা এইভাবে শুরু হবে ভাবতেই পারিনি ভাই সাহেব ওই দিকটা একবার তাকিয়ে দেখো তোমরা মেঘ করেছে কালো করে দিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সিরিয়াসলি বলছি এটা কিন্তু আশা করিনি যে আজকে সকালটা এইভাবে শুরু হবে আমার মানে মেঘগুলো এই সাইড থেকে উড়ে 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 এই সাইড চলে যাচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে অলরেডি কিন্তু দু এক ফেরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমি এখন বাড়ি দিয়ে চলে যাচ্ছি কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া উঠেছে কোথাও উড়িয়ে নিয়ে চলে যাবে এমনি রোগা সোগা মানুষ কেউ ব্লকটা আমার পুরো 12টা বাজিয়ে দিয়েছে এই ঘরে ঢাক ছোটি বাচ্চি হো ক্যা 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 উড়িয়ে নিয়ে চলে যাবে এই মাত্র কিন্তু ঘরে ঢুকে গেছি আর শুনছি যে বাইরে নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বাইরে গিয়ে বৃষ্টি অনেকদিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা তোমার সাথে শেয়ার করবো আর আমি একটু ধীরে ধীরে ভাবে ভিজবো একটু চলো বাইরে যাওয়া যাক দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু পুরো সাদা হয়ে গেছে এই সাইডটা একটা কিন্তু কালো হয়েছিল কিন্তু মানে কালো মেঘ মানে ঝড় হওয়ার সম্ভাবনা আর সাদা মেঘ মানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তারপরে সাদা হয়ে গেছে মেঘটা আমার ক্যামেরা জল পড়েছে সব সাদা হয়ে গেছে অনেকদিন পরে কিন্তু বৃষ্টিতে ভিজছি মানে ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে খুব মজা লাগছে না খুব মজা লাগছে কিন্তু সত্যি কথা বলছি মানে মানে অনেকটা দিন পর কিন্তু বর্ষায় ভিজছি সেরা লাগছে সেরা সেরা ঠান্ডা ঠান্ডা উফ আর সর্দিটা খুব তাড়াতাড়ি লেগে যাবে আমার নিয়ে অল্পটা ঠান্ডা লাগে কিন্তু অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় সর্দি হয়ে যায় ও এ দিল্লা শিকানা এ দিল সেই মজা লাগছে কিন্তু মেঘ ডাকছে বাবা এবার একটা সিনেমাটিক শট দেখে তোমাদেরকে বাড়ি ঢুকে যাচ্ছি ঠিক আছে সিনেমাটিক শট বাদ দাও বর্ষা শুরু হয়ে গেছে এখন সিনেমাটিক শট দেখাচ্ছে আমার গাছে বোধ হয় একটা আম থাকবে না বোধহয় সব আম পড়ে যাবে আজকের এই যেমন হাওয়া দিচ্ছে তেমন কিন্তু বৃষ্টি হচ্ছে একবার দেখো ইচ্ছে হচ্ছে বাইরে গিয়ে ভেজার কিন্তু করার কিচ্ছু নেই বস সত্যি কথা বলতে বাইরে গিয়ে ভেজার ইচ্ছে হচ্ছে কিন্তু একটু ঠান্ডা লাগলে আমার সর্দি লেগে যাবে ওই জন্য বাইরে যাওয়া রিক্স হয়ে যাবে অনেকক্ষণ বাদে কিন্তু বর্ষাটা থেমেছে আর ওয়েদারটা একটু বাইরে ভালো করেছে তার মধ্যে অভিত ছিল এখানে আমাদের রোহিত চলে এসছে কথাটাকে শুয়ে পড়েছে মাল এই দেখো বাড়ির দিকে পরিবেশটা দেখা যাক কেমন লাগছে এখন বৃষ্টির পরে এখন দেখো ওয়েদারটা মনেই হচ্ছে না যে সকালবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে বলে কোথায় বিদালে এদিকে বেরিয়ে পড়েছি আর একটু ঘুরবো একটু এদিকে ওদিকে দুটো টাটানো শুরু করে দিয়েছে একজন বলছে এদিকে যাবো একজন বলছে এদিকে যাবো হ্যাঁ চল হ্যাঁ তাহলে ওদিকে কি করবো কারা বসে আছে ওখানটা আমরা কিন্তু ওই সাইডে যাচ্ছি না করেছিলাম কিন্তু এখন অভি কোন দিকে নিয়ে যাচ্ছে দেখি আমরা যাবো এখন নদীর ধারে আর ওয়েদারটা দেখতে পাচ্ছি এখন মানে রোদ রোদ ভাব আছে একটু মানে গরম গরম লাগছে সকালবেলা এমন ভাবে করেছিল ভালো আজকে সারাদিন হতে বৃষ্টি হবে কিন্তু রস্ট করে দেবো কিন্তু বলে দিচ্ছি ওয়েদারটা কিন্তু এখন ভালোই লাগছে মোটামুটি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা গরম গরম লাগছে অভি আর রোহিত কিন্তু বাড়ি চলে যাচ্ছে ভেবেছিলাম ওদের সাথে ওদিকে যাবো কিন্তু যাচ্ছি না বাড়িতে যেতে হবে বাড়িতে কেউ নেই মা নেই বোন নেই হচ্ছে চুল কাটিং করছে বোধ হয় ওদেরকে কি বলবো চুল কাটার কথা পাগলের মতো দেখাচ্ছে না কালকে সব বিয়ে বাড়িতে যাবে কাটিং চলছে এখন সব আজকে আর আমি কালকে যাবো কালকে নিয়ে তাড়াতাড়ি কাট আমি কাটবো তো ওদের কিন্তু চুলকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি ওখানে কাঁচিগুলো নিয়ে যাচ্ছি কাঁচের চিরনটা এখন আমি পলাশের কাছে যাবো পলাশের কাছে গিয়ে চুলটা কাটতে হবে কারণ কালকে বিয়ে বাড়ি দিয়ে দেবে ঠিক আছে কালকে যে বিয়ে বাড়ি যাবো ওই জন্য চুলটা কাটতে হবে আজকে যথেষ্ট বড় বড় হয়ে গেছে ফাইনালি কিন্তু চুল কাটার জন্য আমি রেডি হয়ে গেছি যাওয়া হোক খুলে ফেলেছি চুল কাটছিলাম চুল কাটা কমপ্লিট হয়ে গেছে আমার আর কাটতে কাটতে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বেলা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার থেমে গেছিলো আবার রোদ দিয়েছিল ভেবেছিলাম আমার হয়তো বৃষ্টি হবে না কিন্তু দেখতে পাচ্ছি এখন কেমন হবে বৃষ্টি শুরু হয়ে গেছে জল জমে যাচ্ছে উঠোনে
কি বলবো আর, তো আমার তো চুলকাটা কমপ্লিট হয়ে গেছে, বসাটা থামু দিয়ে কতক্ষণ লাগে, একেবারে স্নান করে এদিক থেকে স্নান করে তারপরে আমি বাড়িতে যাবো। এইমাত্র কিন্তু আমি স্নান করে বাড়িতে চলে এসেছি, আর কাটিংটা দেখতে পাচ্ছ আমি কিন্তু তেমনভাবে স্টাইলিশ চুল কাটি না, যা কাটি ঠিক এইভাবেই সিম্পল টাইপের সাইড থেকে একটু ছোটো করি আর এইভাবেই থাকে। তো কেমন লাগছে চুল কাটাটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার কমেন্ট হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে, এখন খেতে পেয়ে কিছু, আর এখন বর্ষা হচ্ছে না, বর্ষা থেমে গেছে, এখন হালকা হালকা রোদ দিচ্ছে, কখন ওয়েদারটা ভালো করছে কখন খারাপ করছে কিছু বোঝা যাচ্ছে না। একটু আগে বৃষ্টি এসেছিল আবার থেমে গেছে, আবার এখন রোদ দিচ্ছে, আবার একটু মেলা মেলা করছে, আবার কখন বৃষ্টি ঝেড়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে চলো রান্না করে যাই, কিছু খেতে হবে, কিছু নয় ভাত খেতে হবে। 2000 years later দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, আর এখন একটু ঘুরতে বেরোবো, এক্ষুনি সবই ডেকে পড়ছি যে চল রাস্তা দিকে যাই ঘুরতে। আমরা এখন হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাচ্ছি, মানে মায়ের সে দাঁতের ব্যথা শুরু হয়েছে, ওর জন্য একটু ওষুধ আনতে যাচ্ছি অভিয়ার আমি। তো ডাক্তার কেউ বাড়িতে আছে কিনা বলতে পারছি না, ফোন করছি ফোন রিসিভ করছে না, ওর জন্য বাড়ির দিকে যাচ্ছি দেখি বাড়িতে আছে কিনা। সোজা আমরা যাবো ডাক্তারের বাড়িতে, ডাক্তারকে এক্ষুনি ফোন করেছিলাম, তো বলছে ঠিক আছে বাড়িতে আছি চলে আয়। তো মায়ের দাঁতের ব্যথা হচ্ছে ওই জন্য ওষুধ আনতে যাচ্ছি, আর ওয়েদারটা কিন্তু সেই লাগছে কিন্তু আজকে, মানে সকাল থেকে যেভাবে ওয়েদারটা করেছিল ভেবেছিলাম হয়তো সব মাটি হয়ে গেলো, সব মাটি হয়ে গেলো। আর কালকের বিয়েতে যাবো, কালকে যদি বৃষ্টি হয়েছে তা কী অবস্থা হবে তো ভগবান জানে। কথা হচ্ছে যা হোক তাও কালকে যেন বৃষ্টিটা না আসে, যেন এমনি সারাদিন আসুক আসুক না রাত্রেবেলা যেন বৃষ্টিটা না আসে, কারণ বিয়ে বাড়িতে যাবো আনন্দ করবো এনজয় করবো, তো রাত্রেবেলা যদি বসাটা তাহলে সমস্যা হয়ে যাবে। তো গাছ এখন চলো ডাক্তার বাড়ি যাচ্ছি, ডাক্তার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ওষুধ নিয়ে নিয়েছি আর একটু ফাঁকা দিকে যাচ্ছি, আমরা একটু মাইনাস করার জন্য দেখতে হচ্ছে এই রাস্তা দিকে চলে এসেছি আমরা, এদিকে ফাঁকা দিকে এসেছি একটু মাইনাস করবো, এদিকে মাইনাস ফাইনাস করে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, লাইক করবে শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। কিন্তু দেখা হচ্ছে কাল সকাল 8টায় একটা নতুন ভিডিও নিয়ে, কাল বিয়ে বাড়ি যাচ্ছি, কাল বিয়ে বাড়ির ব্লগ তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে যদি বৃষ্টিটা না হয় তাহলে তো খুব খুব ভালো হবে, আর যদি কালকে বৃষ্টি হয়েছে তাহলে তো বিয়ে সব মাটি হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, সে ব্লগে তোমরা সবকিছু দেখতে হবে। দেখা হচ্ছে কাল সকাল 8টায় একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন।